পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বলগোনা গ্রাম পঞ্চায়েতের ঢেড়িয়া গ্রামে এক নাবালিকাকে জোর করে সিঁদুর দিয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। নাবালিকার বাবা অভিযোগ করেন, গত দুবছর যাবৎ মানিকবাগ তার কন্যাকে স্কুলে ও প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার সময় রাস্তা আটকে বিরক্ত করত। এ ব্যাপারে তিনি মানিকবাগের বাবাকে জানিয়েছিলেন। এদিন জোর করে মানিক তার কন্যাকে সিঁদুর পরিয়ে দেন। এ বিষয়ে ওই নাবালিকার বাবা ভাতার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ মানিকবাগকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এদিন ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। আমার একটা ছেলে আছে, আমার মেয়েকে খুব বিরক্ত করে, ট্রাফিক যাচ্ছে, স্কুল যাচ্ছে, যেখানে যাচ্ছে খুব বিরক্ত করে। আমার মেয়ে 14 বছর বয়স, আমি থানায় অভিযোগ করি। কেন, কী করেছে আপনার মেয়েকে? আমার মেয়েকে জোর করে সিঁদুর দিয়েছে। ছেলেটার বাড়ি কোথায়? ঢেড়িয়া। কী নাম ছেলেটার? মানিক মাঝি, ইয়ে মানিক বাগ। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে? হ্যাঁ, গ্রেপ্তার। ভাতা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।